চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার রাত 8টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎ শেষে রাত 9টা 12 মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। তবে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর আগে মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্য দেন জি এম কাদের। সেখানে তিনি বলেন, আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু পরিস্থিতি এখনও অস্পষ্ট। কোথায় পা দিলে আমি পড়ে যাব অন্ধকারে, কোথায় পা দিলে শক্ত অবস্থানে যাব, এটা এখনও বোঝা সম্ভব হচ্ছে না।